হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি অফিসিয়াল। আমি পিঙ্কি অফিসিয়ালের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তো দেখো, আজকে দুপুরের লাঞ্চে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো এখানে দেখো, ভাত নিয়েছি, আর এটা হচ্ছে কি বলতো, বলতে পারো তোমরা, আছে লোটে মাছের ঝুরা, পলোটে মাছের ঝোড়া দিয়ে, আর এই যে পলোর ভাত, আর এই যে এরকম ডাল করেছি, আর এই হচ্ছে আমার সন্ধ্যার জন্য ডিম বাজার করেছি, ডিমের মামলেট। তো বেশি কিছু করিনি, যেহেতু আমার দাদাভাই বাড়িতে নেই, তো রাত্রিবেলা আসবে, একবার কালকে নাইটে গেছে, আজকে মর্নিং করে রাত্রিবেলা বাড়ি আসবে দেখে। তাই আর বেশি কিছু করলাম না, দুজনা খাবার এত কিছু লাগে না। রাত্রিবেলা ওই ইঁচড়টা নিয়ে এসছে, তোমার দাদাভাই বলেছে ইঁচড়টারে কষা কষা করে একটু মাংসের মতো করে রান্না করতে। তো চল আজকে সেটাই রান্না করবো রাত্রিবেলা। তো এখন তাহলে আমি আর মামাম চলো খেয়ে নিই। মামাম এখানে আছে, কিন্তু মামাকে এখন দেখাতে পারলাম না, পরে দেখাবো। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে অবশ্যই আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? চল, লোটে মাছের জোড়াটা গেলে সত্যি খুব সুন্দর। আমি আগে খেতাম না, বিয়ের পরেও খাইনি, 4 বছর বিয়ে হচ্ছে, তো ধরে 7 বছর, 4 বছর খাইনি। আমি যখন একসাথে খেতাম সবাই মিলে জয়েন্ট ফ্যামিলি ছিল, তখনও খেতাম না। কিন্তু আলাদা হওয়ার পর থেকে আমি খেতাম না দেখে, তাও তোমরা দাদাভাই খেতে পারতাম না, বারবার বলতো যে লোটে মাছ নিয়ে এসে একটু রান্না করো, ভালো লাগতো না, আমি খাই না, তো কেমন একটা লাগলো। তারপরে বললাম ঠিক আছে, নিয়ে এসো করে দিই। আমি জানছো না কি আর তোমার খাওয়াবে না, তাই এনেছিলো, তাই দিয়ে রান্না করে আমাকে জোর করে দিয়ে যাবে, খেয়ে দেখো না কেমন লাগে। তো খেয়ে দেখলাম বেশ ভালো, তাই সেই থেকেই খাওয়া হয়। তো চলো খাওয়া দাওয়া করি, পরে আবার আসছি। তো হ্যালো বন্ধুরা, এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এই দেখো আমি করছি, যেমন মামার জন্য ম্যাগি, সরে যাও, সরো ওদিকে যাও, তো ম্যাগিটা হতে থাকো। আর এই দেখো, মামা বিকেলে গেছিলো ড্রয়িংয়ে, তো ড্রয়িং করতে গেছিলো, সেই সময় আমি এই যে তোমার দাদাভাই আগের দিন বললাম না ইঁচড় নিয়ে এসেছিলো, তো ইঁচড়টাকে আমি কেটে এই যে দেখো লবণ হলুদ দিয়ে ভিজিয়ে রেখে গেছি। চটটা খুবই নরম, তো এটা একটু ভিজু, ভীষণ আঠা ছিল এটার মধ্যে, জানো না, হাত পুরো চ্যাটপ্যাট করছিল। আর আটা নিয়ে এসেছি একটু রুটি খাবো, তো ওদের দাদা ভাই একটু রাত্রে রুটি খাবে, আর এই চোটটা একটু যেমন মাংসের মতো করে একটু রান্না করবো পাশে পাশে, আর আটা মাখবো। আমি আর মামা তো ভাত খাই, তো ওর জন্য ভাত করবো। তো চলো পরে আমরা, তখন তো তোমাদেরকে বললাম আমি রান্না করবো কিছু। তো এই দেখো, কারেন্ট ছিল না জানো তো, ভীষণ চমকা ছিল, তো কারেন্ট চলে গেছিলো, অনেকক্ষণ পরে কারেন্ট এসছে, তাই জন্য এই যে রান্না করলাম। খুব সুন্দর একটা ফ্লেভার, খুব সুন্দর সেন্ট। এই দেখ, চল ভাত খাবি, বস, আয় বসে বল, আসো। এখন মামাকে খাওয়া খাওয়া নটা বাজে। তো চল, আজকে ভিডিও আপলোড করা হয়নি, ভিডিওটা এখন আপলোড করতে হবে, ওকে খাওয়াবো, ওর জন্যই দেবো। এই হ্যাঁ, ভাত করেছি, মামাকে খাইনি, প্রথমে দাদাভাইয়ের জন্য রুটি করবো। তো ভিডিওটা বেশি বড় করলাম না, আজকে একটুখানি একটা ভিডিও শেয়ার করলাম, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আবার আসবেন নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার নতুন ভিডিও দেখতে পাবো। টাটা।